আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন অ্যালগো নেটওয়ার্কের একটা নিজস্ব অফার, এখানে ডোমেন সার্ভিস। এখানে সম্পূর্ণ ফ্রি, আপনি যে একটা ডোমেন কিনতে হবে তাদের, এটা টেস্ট নেট এয়ারড্রপ, ঠিক আছে? এখানে ডোমেন যে কিনবেন এটা সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। টেস্ট নেট এয়ারড্রপ, এখান থেকে আপনি কিন্তু লাখপতি, অনেক ডলার, অনেক টাকা কিন্তু আপনি ইনকাম করার সুযোগ কিন্তু হয়ে যেতে পারে। তাই অফারটা কেউ মিস করবে না, কোনো রকম এখানে রেফারেল কমিশন বা রেফারেল ঝামেলা নেই, কোনো রকম আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, সম্পূর্ণ তো ফ্রিতে, ঠিক আছে? তো অফারটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় বড় ইউটিউবাররা পর্যন্ত এই অফারটা শেয়ার করেছে। তাহলে বুঝতে পারতেছেন কত গুরুত্বপূর্ণ একটি অফার আপনাদের সাথে শেয়ার করতেছি, কেউ মিস করবেন না। যারা মিস করবেন ভালো, যারা জয়েন করবেন তারা আরও ভালো। ওকে, তো প্রথমে আপনাকে মাই অ্যালগো ওয়ালেট লাগবে। দেখতে পাচ্ছেন যে মাই অ্যালগো ওয়ালেটটা আপনি এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি মাই অ্যালগো ওয়ালেটটা এখান থেকে ক্লিক করে দেবেন। প্রথমে তো তিনটি স্টেপে কাজটা সম্পূর্ণ করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে মাই অ্যালগো ওয়ালেটটা মানে ক্রিয়েট করতে হবে, যাদের আছে তো আছে। এরপর হচ্ছে অ্যালগো টোকেন, টেস্ট নেটের অ্যালগো টোকেন আপনাকে এখানে কালেক্ট করতে হবে। তারপরে তিন নাম্বার লিঙ্কে জয়েন করতে হবে। তো প্রথমে অ্যালগো নেটওয়ার্কের এই এক নাম্বার ওয়ালেটে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যালগো নেটওয়ার্কের ওয়ালেট আপনাকে ক্রিয়েট করতে হবে। তো সাইটটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে মাই অ্যালগো ওয়ালেট সাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পর জাস্ট এখানে অ্যাক্সেস নাও বাটনে ক্লিক করবেন। এরপর এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে নিউ ওয়ালেট ক্রিয়েট, যাদের ওয়ালেট নেই আপনারা এখানে নিউ ওয়ালেটে ক্লিক করে জাস্ট একটা ওয়ালেট তৈরি করবেন। আর যাদের ওয়ালেট আছে জাস্ট এখানে ইনপুট করবেন, ঠিক আছে? তো নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে দেখবেন যে আপনাদের সামনে কিছু গোপন কিওয়ার্ড দিয়েছে 24টা, যে আপনারা কী করবেন, কপি বাটনে ক্লিক করে জাস্ট এই সবগুলো কিওয়ার্ড কিন্তু এখানে কপি হয়ে যাবে, ঠিক আছে? তো সবগুলো কিওয়ার্ড আপনি কিন্তু কপি করে নেবেন। কপি করে নিয়ে জাস্ট নোটপ্যাডে সেভ করে রাখবেন। এর একটা একটা সিরিয়াল দেখেন, এখানে প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ডের একটা করে নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। আর এখানে কিন্তু এটা ক্লিক করলে এই কিওয়ার্ডগুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এখানে যদি ক্লিক করে দেন তো তারপরে ঘরে আপনাকে বলবে ভেরিফাই করার জন্য যে 6 নম্বর কিওয়ার্ডটা কী ছিল, ওইটা জাস্ট আপনি এখানে টাইপ করে দেবেন 6 নম্বর কী ছিল। এরপর দেখতে পাচ্ছেন 15 নম্বর ওয়ার্ডটা কী ছিল সেটা চলে আসবে। এইভাবে আপনি এই 4টা কিওয়ার্ড আপনি বসাই দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরপর জাস্ট আপনার ওয়ালেটের নামটা দিয়ে দিবেন, এইভাবে ভেরিফাই হয়ে যাবে। এরপর জাস্ট ওয়ালেটে একটা নাম দিয়ে দিবেন, যে কোনো আপনার নামও দিতে পারেন। এরপর জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ওয়ালেট বাটনে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট ওয়ালেট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো বন্ধুরা, ওয়ালেটটা ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন উপরে এখানে এম এর নামে একটা অপশন পাবেন। এখানে এই জায়গার মধ্যে ক্লিক করে দেবেন। দেখবেন যে এই জায়গার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে টি নামে একটা অপশন আছে, ঠিক আছে? এম মানে হলো আমাদের মেন নেট, আর টি মানে হলো টেস্ট নেট। তো আমাদের ওয়ালেটটা টেস্ট নেটে নিয়ে যেতে হবে। জাস্ট এখানে টির বাটনে ক্লিক করবেন, তাহলে টেস্ট নেটে চলে গেল। টেস্ট নেটে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেস্ট নেটের টোকেন কিন্তু অ্যালগো এখানে চলে আসে, ঠিক আছে? আমার কিন্তু এখানে আছে অলরেডি, আমি ক্লেম করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 40টা অ্যালগো টোকেন আছে, সেটা সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? এটা আপনি কোনো কিছু করতে পারবেন না, জাস্ট একটা টেস্টিং করার জন্যে। তো আপনি কী করবেন, টেস্টিং ওয়ালেট টোকেনটা আপনার ওয়ালেটে থাকবে না, তো আপনি রিসিভ বাটনে ক্লিক করবেন। এই রিসিভ বাটনে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন উপরে কপি বাটন, বা আপনি সরাসরি এখান থেকেও কিন্তু কপি করে নিতে পারবেন। ওকে, তো কপি করে নেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, সরাসরি চলে আসবেন টেলিগ্রাম পোস্টের মধ্যে। তো টেলিগ্রাম পোস্টের মধ্যে আসার পরে এখানে 2 নম্বর লিঙ্কটা দেখতে পাচ্ছেন। জাস্ট এই দুই নম্বর লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিয়ে এখানে টেস্ট নেটের টোকেনটা আপনি কালেক্ট করবেন। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। সো দেখেন সাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পর জাস্ট এই জায়গায় ফাঁকা ঘরটাতে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, যেটা কপি করে আনলেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার আছে, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। ক্যাপচার এখানে ভেরিফাই হয়ে যাবে। এখানে ভেরিফাই ক্যাপচার এখানে মিলিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্যাপচারটা মিলিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপিস নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনার ওয়ালেটে কিন্তু 10টা টোকেন চলে যাবে, ঠিক আছে? তো এখানে ক্যাপচারটা বারবার ট্রাই করবেন, এখানে ক্যাপচারটা বারবার ফেল হয়ে যায়। দেখেন ক্যাপচারটা কিন্তু এখানে সবুজ লেখা হয়ে আসছে, এবার মানে ক্যাপচারটা হয়ে যাবে। জাস্ট এরপর ডিসপিস ক্লিক করবেন, ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে কিন্তু চলে যাবে। তো এটা কিন্তু আমি কয়েকবার মানে ক্লেম করে নিয়েছি, জন্য কেন হচ্ছে না। আপনি ক্যাপচারটা পূরণ করে এইভাবে 3-4 বার করে ট্রাই করবেন, প্রতিবারে আপনাকে 10টা করে টেস্ট নেটের টোকেন দেবে। এরপর দেখতে পাচ্ছেন 3 নম্বর লিঙ্কটা কপি করবেন এখান থেকে, যে লিঙ্কটা এখান থেকে সরাসরি আপনি কম্পিউটার ওপেন করবেন। এরপর আমাদের অ্যালগো নেটওয়ার্কের নেম সার্ভিস জাস্ট জয়েন করার জন্য আপনাকে এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করে সরাসরি আপনি কম্পিউটারে এটা লগ ইন করতে পারেন বা ওপেন করতে পারেন। জাস্ট আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো আমার ওয়ালেট আমি 40টা টোকেন টেস্ট নেটে রাখছি, আপনি রাখবেন। তো প্রথম
সাইটটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট লাইনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেট। তো এখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করে দিলে হবে না, প্রথমে আমাদেরকে কী হতে হবে ডেস্কটপ মোড করে নিতে হবে। জাস্ট উপরে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন, থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট লেখা একটা অপশন আছে, জাস্ট এখানে ডেস্কটপ সাইডে ক্লিক করে দিবেন, তাহলে সাইটটি আমাদের ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের কী করতে হবে ডেস্কটপ মোড কানেক্ট, মানে ডেস্কটপ হওয়ার পরে জাস্ট উপরে কানেক্ট বাটনে ক্লিক করে দেবেন, সাইটটি এখানে প্রথমে কানেক্ট করে নিতে হবে। জাস্ট আমি myalgo ওয়ালেটের সাথে এখানে কানেক্ট বাটনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে myalgo আইকনের উপরে ক্লিক করে দিবেন, এরপর আপনার সরাসরি myalgo ওয়ালেটে নিয়ে আসবে। এখানে আপনাকে পাসওয়ার্ডটা কানেক্ট দিতে হবে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, এখানে সেভ করা ছিল আমার। আপনি পাসওয়ার্ডটা বসিয়ে আনলক বাটনে ক্লিক করে দিবেন। সো ওয়ালেটটা কানেক্ট হওয়ার পরে দেখবেন আপনার সাইটের ভিতরে আবার চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার নামে একটা বাটন আছে, দেখতে পাবেন রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। সো রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে নেমটা দিতে হবে, যে নেমে আপনি ডোমেনটা নিতে চাচ্ছেন। তো জাস্ট এখানে যে কোনো নেম নাম দিতে পারেন, ঠিক আছে, আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম ইমরুল, আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে নামটা দেওয়ার পরে এখানে ডোমেন নেম, এটা সম্পূর্ণ কিন্তু টেস্টনেটের ডোমেন নেম, ঠিক আছে, আপনাকে কোনো রকম রিয়েল কোনো অ্যালগো টোকেন দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে এটা, ওকে। এরপর এখানে নিজ ক্যাপচারটা পূরণ করে দিবেন, ক্যাপচারটা পূরণ করে দেওয়ার পর এখানে প্রসেস নামে একটা অপশন আছে, দেখতে বাটন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে একটু সার্চিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট। এরপর এখানে myalgo ওয়ালেটে কানেক্ট করতে হবে, জাস্ট এখানে দিয়ে দিবেন। আমাদের এখানে রেজিস্ট্রেশনটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে, এখানে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন 50% হয়েছে। তো myalgo ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিবেন, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, আবার সরাসরি আমাদেরকে myalgo ওয়ালেটে নিয়ে যাবে। এখানে জাস্ট আমরা পাসওয়ার্ডটা দিয়ে আনলক বাটনে ক্লিক করব, নেক্সটে যদি আরও কোনো কানেক্ট বাটন আছে সেটাও আমরা করে দিব, ওকে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে, এখানে জাস্ট এখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন, এরপর জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। এরপর জাস্ট আবার কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়েট, একটু সময় অপেক্ষা করবেন, এরপর সরাসরি আপনাকে আবার ওয়ালেটে নিয়ে আসবে। এখানে জাস্ট আপনি আরেকবার কানেক্ট বাটনে ক্লিক করে দিবেন, কানেক্ট বাটনে এখানে আছে, এখানে পাসওয়ার্ডটা আবার দিতে বলতেছে, প্লিজ পাসওয়ার্ড, ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের অ্যালগো টোকেন ফি হিসেবে কাটবে, দেখতে পাচ্ছেন 32টা। এই জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা এখানে 40টা মানে টোকেন রাখবেন, চারবার ক্লাইম করবেন উই টেস্টনেটের সাইট থেকে, চারবার ক্লাইম করলে আপনার 40টা টোকেন হয়ে যাবে। আর এই ডোমিন নেমটা এখানে কিন্তু আমাদের $32 কিন্তু মানে 32টা টোকেন কাটতেছে। তো এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এখানে আপনার ওয়ালেটের পাসওয়ার্ডটা, দেওয়ার পরে সাইন ইন বাটনে ক্লিক করে দিবেন। তো হচ্ছেন আমাদের কিন্তু এটা সাকসেসফুলি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রেজিস্টার এখানে কিন্তু আমাদের 100% হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডোমিন নেমটা কিন্তু এখানে শো করতেছে, ওকে। তো এটা কিন্তু 100% হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 100% কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনার চাইলে এটা অ্যাড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে দিতে পারেন, সার্চ ডোমিনতে ক্লিক করে দিতে পারেন। তো আমি এখানে নেম সার্চ অপশনে ক্লিক করে দিলাম, নেম সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সার্চ বক্স পাবেন, এখানে আপনি যে নামটা কিনলেন সেটা ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পাবেন, ওকে। দেখতে পাচ্ছেন ডোমিন, দেখতে পাচ্ছেন যে নামটা ডোমিন নিলেন সেই নামটা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনি চাইলে এখানে অ্যাড সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এগুলো আর কোনো কাজ নেই, আপনাকে কোনো কিছু করতে হবে না, এই পর্যন্তই কিন্তু কাজ সম্পূর্ণ, ঠিক আছে, আর আপনাকে কোনো কিছু করতে হবে না। এরপর আপনি যে এখানে সার্চ বাটন উপরে দেখতে পাচ্ছেন আরেকটি সার্চ বাটন, ও থ্রি ডট লাইনে ক্লিক করে দিলে এই সার্চ বাটনে ক্লিক করলে আপনি আপনি যে ডোমিনটা কিনলেন সেই ডোমিনটা আপনি এখানে সার্চ দিতে পারবেন। তো আমি আমার ডোমিনটা যেটা নেম কিনলাম সেটা আপনি এখানে সার্চ দিচ্ছি, দেখি কী আসে। দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু আমি ডোমিনটা অলরেডি নিয়ে নিয়েছি, সেটা কিন্তু ইনফরমেশন এবং ওয়ালেটের অ্যাড্রেসটা সহ কিন্তু শো করতেছে, মানে এই ডোমিনের মালিক হচ্ছে আমি এখন বর্তমানে, ওকে। তো এয়ারড্রপটিতে জয়েন করার পর এরপর নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম আছে, জাস্ট 4 নম্বর আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। জাস্ট ফর্মটা ওপেন করবেন, এখানে কী কী ইনফরমেশন দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ফর্মটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাকে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে, আপনি তাদের ডোমিনটা কিনেছেন কি না, ঠিক আছে। তো এখানে জাস্ট ইয়েস বাটনে ক্লিক করবেন, এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে যেই ডোমিনটা কিনলেন অ্যাড নামটা সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। এরপরে আপনি যদি ডোমিনটা কেনার সময় তাদের সাইটে যদি কোনো প্রবলেম দেখতে পান বা যেটা আপনার জন্য বিরক্তিকর বা বিভিন্ন ধরনের প্রবলেম হয় না, সেই প্রবলেমের স্ক্রিনশটটা নিয়ে আপনি জাস্ট এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। তো এটা করার দরকার নেই, আমার কোনো প্রবলেম হয়নি। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ফিডব্যাক, এটা হচ্ছে একটা ফিডব্যাক ফর্ম, জাস্ট আপনি তাদের সাইটটা সম্পর্কে আপনি এখানে ফিডব্যাক দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি গুড লিখে দিবেন বা নাইস সাইট বা নাইস প্রজেক্ট বা এখানে লিখবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল ফিডব্যাক অ্যাবাউট দ্য ক্রিপ্টো, জাস্ট এখানে আপনি গুড বা নাইস প্রজেক্ট লিখবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা ঘরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যে নামটা কিনলেন ডোমেন নেমটা সেই নেমটা আপনি এখানে দিয়ে দিবেন,
আপনি চাইলে এই দুইটা করে কোনো কিছু নাও দিলে কোনো প্রবলেম নাই। ওকে, শেষের ঘরটাতে এখানে বলতেছে যদি যদি আপনার কোনো প্রবলেম হয় বা তাদের সাথে কোনো যোগাযোগ করতে চান তাহলে আপনি এখানে টুইটার ইউজার নেম বা টুইটার ইউআরএলটা দিতে পারেন এখানে। ঠিক আছে, এই নিচে দুইটা করে আপনি যদি কোনো কিছু নাও দেন সমস্যা নেই, আপনি জাস্ট আপনি কেয়ার করে এখানে দেখবেন যে উপরে আপনার যে ডোমেনটা নিয়েছেন সেই ডোমেনের নামটা এখানে দিয়ে দেবেন, এখানে ইয়াস বাটনে ক্লিক করবেন, যদি কোনো প্রবলেম পান সেখানে ফটোটা আপলোড করে দেবেন, এরপর জাস্ট ফর্মটা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এইভাবে প্রত্যেকে আপনার একটা করে ডোমেনের টেস্টনেটে জয়েন করেন, ভালো কিছু এখান থেকে পরবর্তীতে যদি তারা এখানে এয়ারড্রপ নিয়ে আসে বা টোকেন নিয়ে আসে তাদের নিজস্ব, সেই টোকেনটা কিন্তু আমার পাওয়ার জন্য এলিজিবল হবো। ওকে, যদি কোনো বিষয় বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন, এখানে সব ধরনের আপডেট এয়ারড্রপগুলো কিন্তু শেয়ার করে থাকি।